হেল্ল' ফ্ৰেণ্ডছ, ৱেলকাম বেক টু মাই চেনেল। দিছ ইজ ইব্ৰাহিম। আবারও হাজির হলাম খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে। সেটা হচ্ছে কিভাবে কিউআর কোড বা বারকোড তৈরি করব। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে নিশ্চয় আপনারা কিউআর কোড বা বারকোড চেনেন, আর আপনার নিজেকে, নিজের ওয়েবসাইটকে, নিজের আইডি কার্ড, নিজের ভিজিটিং কার্ড বা অন্য কিছু আপনি তৈরি করতে গেলে আরও বেশি তথ্যকে কিভাবে আপনি রেজিস্টার করে রাখবেন, সেটা অনেকগুলো ইনফরমেশন একসাথে রাখা যায়, ইউআরএলকে বারকোড করা যায়। যাই হোক, কিউআর কোড বর্তমান তথ্য প্রযুক্তির যুগে খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, কারণ আপনারা নিশ্চয় খেয়াল করেছেন আপনার ন্যাশনাল আইডিতে কিউআর কোড রয়েছে, বিভিন্ন ভিজিটিং কার্ডে কিউআর কোড দিয়ে থাকে, বিভিন্ন লগতে আমরা পেয়ে থাকি, বিভিন্ন ডাটাবেজে, বিভিন্ন বড় বড় ওয়েবসাইটগুলোতে অথবা বিভিন্ন বুকস অথবা ট্যাম্পলেটের মধ্যে আমরা কিউআর কোড পেয়ে থাকি। যাই হোক, খুব ছোট পরিসরে অনেক বেশি ইনফরমেশন কিউআর কোডে স্টোর করা যায়। আসুন আজকে প্র্যাকটিসের মাধ্যমে আমরা কিউআর কোড কীভাবে তৈরি করতে হয় সে বিষয়টা দেখব। তার আগে যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। প্রথমে যেটা করতে হবে, ইউ হ্যাভ টু গো টু এনি ব্রাউজার, অর্থাৎ যে কোনো একটা ব্রাউজার আপনি ওপেন করবেন। সাপোজ আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। এখানে আপনাকে অবশ্যই সার্চ বারে ক্লিক করে আপনাকে লিখতে হবে কিউআর কোড জেনারেটর। ওকে, আমি লিখছি কিউআর কোড জেনারেটর। স্ক্রোল করে নিচের দিকে আসবেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কিউআর কোড জেনারেটর অর ক্রিয়েট ইউর ফ্রি কিউআর কোডস। সবসময় মাথায় রাখতে হবে যে কিউআর কোড তৈরি করতে আমরা বিনামূল্যেই করতে পারি থ্রো অনলাইন। ওকে, তো এখানে যেটা করতে হবে, এখানে ক্লিক করে দিতে হবে ক্রিয়েট ইউর ফ্রি কিউআর কোড, এখানে আপনি ক্লিক করে দিতে হবে। তো এখানে কয়েকটা বিষয় নিশ্চয় খেয়াল করেছেন, আমি এটাকে ডেস্কটপ সাইডে নিয়ে যাচ্ছি। তো আপনি কিসের কিউআর কোডটা আপনি করতে, দেখুন আপনি বিভিন্ন এখানে অপশনে দেখতে পাচ্ছেন, এই যে এখানে আপনার অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এই সবগুলো করা যায় কিউআর কোডের মাধ্যমে। তো যেটা করতে হবে, যে প্রথমে যেটা রয়েছে ইউআরএল, অর্থাৎ ইউনিফর্ম, এই যে ইউআরএল রয়েছে এটা হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, অর্থাৎ আমরা কোনো সোশ্যাল মিডিয়াতে যদি আমার কোনো আইডি থেকে থাকে অথবা ইউটিউবে কোনো চ্যানেল থেকে থাকে, সেগুলো একটা ইউআরএল থাকে, অর্থাৎ একটা লিঙ্ক থাকে যেটার মাধ্যমে আমি ওই চ্যানেলে রিচ করতে পারবো। তো আপনি ইউআরএলে যদি কোনো লিঙ্ক যদি দিয়ে আপনি বারকোড তৈরি করতে চান বা কিউআর কোড তৈরি করতে চান, আপনি এখানে প্রথমে এই কিউআর কোডে আপনি ক্লিক করে দিবেন, তারপরে এখানে টাইপ করবেন। সাপোজ আমি এখানে ধরেন আমার নামে ইব্রাহিম 36 youtube.com/ইব্রাহিম 360 এখানে আমি দিয়ে দিলাম। এখন দিয়ে যেটা করতে হবে, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন জেনারেল কিউআর কোড। ওকে, আপনি এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে দিলাম। দেওয়ার পরে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে কিউআর কোডটা তৈরি হয়ে গেল। এখন যেটা করতে হবে আমাদেরকে, এটা অবশ্যই ডাউনলোড করে নিতে হবে। তো এখানে আপনারা ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, ডাউনলোড অপশনে ক্লিক করবেন। অফকোর্স কিউআর কোডটা জেপিজি মোডে থাকে, এখানে দেখতে পাচ্ছেন জেপিজি মোডে আমরা ডাউনলোড করে নিব। তো এমনিভাবে ধরুন আমি এটা
ডাউনলোড করতে চাচ্ছি। দেখুন আমি ওপেন করলাম, আমার কিউআর কোডটি তৈরি হয়ে গেল। তো এমনিভাবে এটা হচ্ছে ইউআরএল এর ব্যাপারটা গেল। তো এমনিভাবে আপনি যদি কি করতে চান, আপনি যদি এখানে ডিকার্ডস এটার কিউআর কোড করতে চান, অর্থাৎ ভিজিটিং কার্ডের কোনো কিউআরএল কিউআর কোড অথবা বারকোড করতে চান, তাহলে আপনি সেখানে ক্লিক করে দিবেন। এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন যে এন্টার ইউর ওয়েবসাইট অর টেক্সট। এখানে আপনি যেটা যেভাবে বি কার্ডটা করতে চাচ্ছেন, ভিজিটিং কার্ডটা করতে চাচ্ছেন, সেই অ্যাড্রেসটা এখানে শো করে দিবেন। এমনিভাবে যদি আপনি কোনো টেক্সটের বারকোড করতে যান, কারণ অনেক সময় দেখা যায় যে একটা কোম্পানির অনেকগুলো প্রোফাইল এই বারকোডের মধ্যে থাকে, ছোটো পরিসরে ছোটো জায়গার মধ্যে অনেকগুলো ইনফরমেশন লেখা যায় না, আর কোম্পানি প্রোফাইলটা যদি এভাবে ঢালাওভাবে লিখে দেওয়া হয়, এটা কম্পোজিশন বা রচনা মনে হবে, এটা তো গুরুত্ব বহন করবে না। তো সেক্ষেত্রে আমরা বারকোড ব্যবহার করে থাকি অনেকগুলো ইনফরমেশনকে একসাথে রাখার জন্য। তো এখান থেকে আপনি বিভিন্ন ফরম্যাট, এখানে দেখুন আমরা অনেক সময় ইমেলের বারকোড করতে পারি, এখানে আমরা SMS-এর বারকোড করতে পারি, আমরা ওয়াইফাইয়ের বারকোড করতে পারি, আমরা কোনো ইমেজ লিঙ্কের বারকোড করতে পারি, MP3-এর বারকোড করতে পারি, অর্থাৎ যাবতীয় ইনফরমেশনগুলো এখান থেকে করা যাবে। সাপোজ এখন আমি আরেকটা বারকোড তৈরি করবো, ধরেন ইউআরএলে আমি একটা বারকোড তৈরি করব। তো এখানে বলছে এন্টার ওয়েবসাইট, আমি একটা ওয়েবসাইট লিখছি, দা ইংলিশ লার্নিং হোম। ইংলিশ লার্নিং হোম লেখার পরে কি করতে হবে, এখানে কিউআর কোড জেনারেট এখানে ক্লিক করতে হবে। তো আমি করে দিলাম, দেখুন এখানে বারকোডটা কিন্তু তৈরি হয়ে গেল। তাহলে এটা কী করতে হবে, এটা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য যেটা করতে হবে, নিচে এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ডাউনলোড করে নেবেন। ধরুন আমি ডাউনলোড করতেছি, বারকোডটি তৈরি হয়ে গেল। এখন এই বারকোডটি আমি শেয়ারের মাধ্যমে শেয়ার দিয়ে আরেকটি মোবাইলে নিচ্ছি, মোবাইলে নিয়ে আপনাদেরকে স্ক্যান করে দিচ্ছি। ধরুন আমি শেয়ার দিয়ে অন্য একটা মোবাইলে বারকোডটি নিচ্ছি, নেওয়ার পরে বারকোড স্ক্যানার, আপনারা যেভাবে বারকোড স্ক্যানার আপনারা প্লে স্টোরে পাবেন বিনামূল্যে, তো এটা কালেক্ট করে নেবেন। যে কোনো বারকোড স্ক্যান করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কিউআর কোড মাস্টার, এটা বিনামূল্যে আপনি প্লে স্টোরে পাবেন, প্লে স্টোর থেকে কালেক্ট করে নেবেন। আমি এটা ওপেন করছি, বারকোডটি অন্য মোবাইলে নিয়ে আমি স্ক্যান করছি। দেখুন আমার স্ক্যান করা শেষ, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিছুক্ষণ আগে যেটা টাইপ করলাম, এই অ্যাড্রেসটা আমি টাইপ করলাম, www.theenglishlearninghome, এটা আমি টাইপ করেছিলাম, এখানে ঠিক সেটাই কী করছে, শো করছে। তো এমনিভাবে আপনারা যে কোনো আপনার আইডি কার্ড, আপনার বিভিন্ন পরিচয়পত্র, আপনার বিভিন্ন ভিজিটিং কার্ডে আপনি ডিজিটাল বারকোড সেবাটি আপনি ব্যবহার করতে পারেন। ইভেন আপনার ওয়েবসাইট, আপনার প্রোফাইলে আপনি এই বারকোডটি ব্যবহার করে, কুইক রেসপন্সটি ব্যবহার করে আপনি অনেক ইনফরমেশন স্টোর করে রাখতে পারেন। আশা করি কন্টেন্টটা আপনাদের উপকারে আসবে, বারকোড
তৈরি করতে সহায়ক ভূমিকা পালন করবে। যদি কন্টেন্টটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন কন্টেন্টটি কেমন হলো, পাশাপাশি লাইক করবেন, শেয়ার করে দিবেন কন্টেন্টটি আপনার বন্ধুবান্ধবের সাথে। পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।